হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের বন্ধু দেবব্রতী চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প কথা নিয়ে। সবাই এখন কি করছো আমাকে কমেন্ট করে জানাও। সারাদিন পর এখন একটু ফ্রি হলাম, তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। সারাদিন তো বাড়িতে সবারই কম বেশি কাজ থাকে, তেমনভাবে আমারও কাজ ছিল, ঘুম থেকে ওঠা, তারপর একটু পড়াশোনা, ঘরের কিছু কাজ, সব কিছু মানুষকে সামলে, তারপর মানুষ একটু আমরা ফ্রি হই, তাই তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম। তোমাদের সাথে না একটু আড্ডা দিলে, কথা বললে আমার যেন ভালো লাগে না, সেই জন্য একটুকু সময় বের করে তোমাদের সাথে আমি চলে আসি একটু গল্প করতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। আর আমার সেই সমস্ত বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এমনভাবে সাপোর্ট করবার জন্য, আমার পাশে থাকবার জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেগুলোও কিন্তু কেউ জানাতে পারবে না, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবার চেষ্টা করব। আমি জানি তোমরা এখন একজনকে খুব মিস করছো, সেটা আর কেউ নয়, আমার একমাত্র ভাইঝি পুষ্পিতা। এখন ঘড়িতে সময় প্রায় 3:30 মতো, সে এখন ঘুমাচ্ছে। তো বলো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলি, কোন ভিডিওগুলি তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্তমান সিচুয়েশন খুব খারাপ, সবাই খুবই সাবধানে থাকবে, বাড়িতে তোমরা বাচ্চাদের এবং বয়স্কদের খেয়াল রাখবে, যত্ন নেবে, আমার সকলের কাছে এই অনুরোধ, বাচ্চা বয়স্কদের দিকে তোমরা সব সময় নজর রাখবে। আর বর্তমান সিচুয়েশন তো খুবই খারাপ, যারা দিন আনি দিন খায় মানুষ তাদের জন্য তো অত্যন্ত ভয়ঙ্কর, তাদের জীবনযাপন করা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে, কষ্টকর হয়ে উঠেছে। আমরা মানুষ হয়ে যদি না তাদের পাশে দাঁড়ালাম, তাহলে আমাদের কি মনুষ্যত্ব দিবে? তাই সকল মানুষের কাছে একান্তই অনুরোধ, তোমাদের যতটা সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে দরিদ্র যারা ক্ষুধার্ত তাদের পাশে দাঁড়াও, এই অনুরোধ আমার সকলের কাছে। আমার ভিডিওর মধ্যে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমরা সবাই আমার পরিবার, আমার পরিবারের মতো। আমার ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুরা আমার পরিবার, আমার পরিবারের সদস্য, আমি এটাই মনে করি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমার এই অনুরোধ তোমাদের সকলের কাছে। প্রচণ্ড গরম পড়েছে, পাখা চলছে, সেই কারণে একটু আওয়াজ হচ্ছে, তো সবাই একটু ম্যানেজ করে নেবে। তোমরা আজকে দুপুরবেলা কি লাঞ্চ করলে আমাকে জানাবে। আমি আজকে দুপুরবেলা কিন্তু তেমন বিশেষ কিছু লাঞ্চ করিনি এই গরমের দিনে, আজকের গরমকালে যেগুলো মানুষের খাওয়া অত্যন্ত দরকার, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, পেটের জন্য, সমস্ত কিছুর জন্য ভালো, সিম্পল কিছু রান্না হয়েছিল। তো আজকের খেয়েছি দুপুরবেলা আমি কলা, আলু আর মৌটি মাছ দিয়ে পাতলা ঝোল। তো আমার এগুলো খেতে তো ভালো লাগে, খারাপ লাগে না, আমি স্পাইসি কিছু খেতে সেভাবে পছন্দ করি না। আর বিভিন্ন চচ্চড়ি হয়েছিল, মানে একটু মাখা মাখা, তো সেগুলো আমি খাইনি। আমি কলা আলু মাছ দিয়ে পাতলা ঝোলটাই খেয়েছি আর ডিম সেদ্ধ খেয়েছি, আর তেমন কিছু খাইনি। আর আমার যে সমস্ত বন্ধুরা তোমরা COVID-19 আক্রান্ত, তোমরা একদম ভয় পাবে না, মনে সবসময় জোর রাখবে, সাহস রাখবে,
সাহস রাখো তোমরা মনে, তোমরা সুস্থ হয়ে যাবে। আর তোমরা খেতে ইচ্ছা না করলেও খাওয়া দাওয়াটা করো, ওষুধ খাও, ভিটামিন সি যুক্ত ফল খাও, গার্গিল করো, লেবু জল খাও, এগুলো টাইম মতো করো। এগুলো তোমাদের খুব কষ্ট হলেও তোমরা বারবার করে এই সমস্ত ট্রিটমেন্ট করো, তোমরা সুস্থ হয়ে যাবে, তোমরা একদম চিন্তা করবে না, মনে জোর রাখো। বর্তমান পরিস্থিতি সত্যি প্রচণ্ড খারাপ। আমাদের এই সুন্দর 1000 বছরের পৃথিবী আজকে প্রায় ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে, প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছে। জানি না আমাদের পৃথিবীটা শেষ রক্ষা হবে কিনা, কিছুই জানি না। আমার মতো তোমরাও সবাই একই জায়গায় দাঁড়িয়ে, আমরা কেউই জানি না এই ভয়ঙ্কর মহামারীর কোথায় শেষ, কোথায় গিয়ে এটি থামবে, আমরা কেউ জানি না। আমরা ভেবেছিলাম 2020-এর পরে যে 2021 হয়তো এই COVID-19 মুক্ত হয়ে যাবে পুরো পৃথিবী, কিন্তু দেখো বন্ধুরা আর বাড়তেই থাকছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকে আমরা পৌঁছে গিয়েছি, তাই কালকের কথা যখন আমরা চিন্তা করি আমাদের কিছু থাকে না, এতটাই কষ্ট হয়, এতটাই চিন্তা হয়। তো সবার কাছে অনুরোধ, তোমরা রাস্তাঘাটে বেরোলে সাবধানে বেরোবে, ডিস্টেন্স মেনটেন করে চলো, সমস্ত রেস্ট্রিকশন তোমরা মেনটেন করো, এটাই আমার একান্ত অনুরোধ। আমরাই পারি সব কিছু ঠিকঠাক করতে, আমরা যদি সব নিয়মবিধি মেনে চলি তবে কিন্তু পৃথিবীটা আগের মতো সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি কাউকে জোর করে বলবো না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি এটুকু বলতে পারি। তো আজকের এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো একদিন। বিদায় বন্ধুরা, টাটা, টেক কেয়ার।